back to my channel Priyanka's Glam. आशा करी तुम्रा अनेक 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 भालो आछो आर शुभ शारदीया अनेक अनेक शुभेच्छा तुम्हारे सबाई के अमर बड़ोरा प्रणाम नियो आर छोटरा अमर भालोबासा नियो। सो आज के ब्लॉग टा आमी आज के थेके स्टार्ट करछी। आज के हलो शुभ सप्तमी। यस আমি পঞ্চমী ষষ্ঠী বানাতে পারিনি ব্লগ, কিন্তু ওখান থেকে কিছু কিছু গ্লিমস আমি নিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। তো ভাবলাম চলো আজকে থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আমার এত ভালো লাগছে, এত খুশি লাগছে কি পুজো স্টার্ট হয়ে গেছে, ঢাকে কাঠি পড়ে গেছে আর চারিদিকে গান বাজনা, সবাই ঘুরতে যাচ্ছে সেজে গুজে, এত মজা এত মজা এত মজা। তো প্রথমত আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এখন বাজে 11:30। ইয়েস, কেন কি কালকে আমরা রাত্রি 3:30টার সময় এসেছি বাড়িতে, তো তাই জন্য আর আমার মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়নি, কিছু কাজ হয়নি। ট্রাস্ট মি, জামা কাপড় কাচা ছিল, ঘর গোছানো ছিল, কিচ্ছু করা হয়নি। তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি, তারপর এক এক করে সব কাজ করে নেব, দেন আমি আর পিনাকি যাবো লাঞ্চ করতে আজকে। তো কোথায় যাবো লাঞ্চ করতে, কী কী লাঞ্চ করবো সেটা তো দেখাবোই। আর তার মধ্যে হলো আমি আজকের যে ব্লগটা স্টার্ট করছি সপ্তমীর ব্লগ, এর মধ্যেই আমি অষ্টমী নবমী দশমী পুরো ব্লগটাই দিয়ে দেবো, বিকজ আমি আমার ফ্রেন্ডসদের সাথে আমার ফ্যামিলির সাথে পিনাকির সাথে বেরাবো, তো ওরা একটু অকওয়ার্ড হয়ে যায় মাঝে মাঝে ক্যামেরার সামনে। তো ভাবলাম সবারটা মাথায় রেখে, লাইক আমার ইউটিউব ফ্যামিলিটা মাথায় রেখে, পিনাকি আমার ফ্যামিলি ফ্রেন্ডস একটা মাথায় রেখে মনে রেখে আমি হলো পুরো ব্লগটাই দেবো, ওর মধ্যে সব কিছু ছোটো ছোটো ক্লিপস দেবো, একটু কথাও বলবো, একটু দেখাবো, সব কিছুই করবো। তো তার জন্যই তো চলো বেশি দেরি করবো না, ছটপট করে আগে গিয়ে ফ্রেশ হবো, দেন ঘরটার গোছাবো, দেন আমরা যাবো লাঞ্চে। সো চলো টিল দেন স্টে টিউন গাইস, গুড আফটারনুন। সো এখন আমি হয়ে গেছি রেডি, তো এখন আমরা যাবো লাঞ্চের জন্য, বাট পিনাকি এখনও আসেনি, ও গেছে কাজের জন্য গেছিলো, তো বললো যে আমার একটু দেরি হবে, বাট এখন 2:00 বাজে আর আমি সো হাংরি, বুঝতে পারছি না কি করবো। তো আসুক তারপরে দেখা যাবে। তো তার আগে তোমাদেরকে একটু আউটফিটটা আমি দেখিয়ে দিই। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বিকজ আমাদের যে পিছনে যে টিউবটা আছে টিউবটা খারাপ হয়ে গেছে, তো তাও আই এম ট্রাইং টু শো ইউ গাইস। সো আই এম ওয়্যারিং আ ব্ল্যাক টপ, এগুলো পুরো সুতোর কাজ করা, সো ইটস ফ্রম জিঙ্ক লন্ডন। আর আমি এপ্রিল থেকে মানে সেরিনার কোম্পানি থেকে আমি একটা স্ক্রাঞ্চ নিয়েছিলাম, তোমাদেরকে রিভিউতে দেখিয়েছিলাম। আর হলো একটা ব্লু জিন্স পরেছি অ্যান্ড ইয়ারিং উইথ ম্যাচিং স্ক্রাঞ্চেস, তারও ইয়ারিং আর স্ক্রাঞ্চটা পুরো ম্যাচ করেছি আমি। সো এটা হলো আমার আউটফিট আজকের আফটারনুন লাঞ্চের জন্য, ইভিনিংয়ের জন্য আমার আরেকটা আছে। তো আজকে যাবো আমি ঠাকুর দেখতে ভেবেছি, তো জানি না কতটা কি পসিবল হবে, তো আগে আগে তো লাঞ্চটা করে আসি তারপরে দেখা যাক। সো চলো পিনাকি আসুক তারপরে বেরানো যাবে, দেন কী কী লাঞ্চ করবো না করবো, কোথায় যাবো লাঞ্চ করতে সেটাও দেখাবো। টিল দেন স্টে টিউন। আমরা লাঞ্চ চেঞ্জ করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড তারপরে মানে বাড়িতে গেছিলাম আমি, তারপর ওখান থেকে বাড়ি থেকে এসে সুভাষনগর এসেছিলাম। সো এখন বাজে 8টা আর আমি আবার রেডি হয়ে গেছি। সো এবার আমরা জানি না কোথায় যাবো, আজ একটু ঠাকুর দেখার প্ল্যান আছে, সো তার আগে আরেক জায়গায় যাবো তারপরে, বিকজ একটু রাত্রির না হলে না পুরো ভিড়, মানে এত ভিড় এত ভিড় এত ভিড় যে আমরা কিছু দেখতেই পারবো না। তো ভাবলাম উইল স্পেন্ড সাম টাইম টু আ রেস্টুরেন্ট অর লাউঞ্জ অর লাইক দিস, তারপরে যাবো ঠাকুর দেখতে। তো তোমাদের একবার আউটফিটটা আমি দেখিয়ে দিই, তো চলো। হ্যালো গাইস, সো এখন বাজে 12:30। ইয়েস, আর আমি তোমাদের সাথে যখন ভিডিওটা করেছিলাম আগের, তো তখন একটু টাইমটা ইট ওয়াজ বিট আর্লি, বাট ইয়েস এখন আমরা বেরোচ্ছি ঘুরতে, কেন কি তোমরা অলরেডি জানো কি বিকেলবেলা অলরেডি ইটস টু ট্রাফিক অ্যান্ড অল। তো আমি ভয় পেয়ে গেছি বৌদি, আমি ব্লগ বানাচ্ছি,
হাই বলে দাও। তো এখন আমি আসছি ঠাকুর দেখতে, তো এখন এখনো ভিড় আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, আর বৌদিও যাচ্ছে ঠাকুর দেখতে। তো বৌদি তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে। ভেরি গুড ভেরি গুড। আর আমি জাস্ট তোমাকে দেখে না সাডেনলি ভয় পেয়ে গেছো কেন? ওকে তো চলো বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু টাইমটা লেগে গেলো বিকজ আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম আফটার দ্যাট। সো লেটস গো, বাই। হেলমেট ফেলমেট পরে নিয়েছি বিকজ আমরা একটু সাউথের দিকে সল্ট লেকের দিকে যাব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পাড়ার ঠাকুরটাকে, বিকজ ইয়েস দুর্গাপুজো তো নিজের পাড়া থেকেই স্টার্ট হয়, আর বাদ বাকি তো সব কিছু অবভিয়াসলি আছে। অ্যান্ড ইউ নো দুর্গাপূজা ইজ ভেরি মাচ ইমোশনাল টু এভরি বেঙ্গলিজ অ্যান্ড এভরি ইন্ডিয়ানস। সো চলো, তো তার জন্য আগে আমি পাড়ার ঠাকুরটা দেখাই তারপরে। সো এইটা হলো আমাদের পাড়ার ঠাকুর। তো দেখলে এটা হলো আমার পাড়ার পুজো। এবার যাচ্ছি একটু ঠাকুর দেখতে, আর তার মধ্যে আমি একটা জায়গায় খেতে গেছিলাম, তো তখন ওর অনেক ফ্রেন্ডসরা ছিল বলে আমি ব্লগটা বানাতে পারিনি। তো ভাবলাম যে চলো এবার ব্লগটা স্টার্ট করা যাক, বিকজ তোমাদের সব কিছু দেখাতে হবে টিল সপ্তমী, টিল মানে সপ্তমী টু দশমী অবধি। পঞ্চমী ষষ্ঠী তো অনেক কিছু করেছি, সেগুলো অল্প অল্প গ্লিমস মানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেটা। তো অনেক মজা হবে, আরও দুদিন বাকি আছে, সপ্তমী শেষ হয়ে গেছে, অষ্টমী পড়ে গেছে। তো অষ্টমীর অঞ্জলি থেকে স্টার্ট করে যেটুকু পারবো সেটুকু দেখানোর চেষ্টা করবো, তো বেশি কথা বলবো না, এবার যাওয়া যাক। টিল দেন স্টে টিউন, টাটা। ঠাকুর দেখতে যাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি আমার সাথে খুব একটা বাজে সিচুয়েশন হয়েছে। সো পিনাকির মানে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পিনাকির হাতে আর আমার পায়ে আর সাক্ষী হলো, এরা দুজন সরি। সো আনফর্চুনেটলি আমাদের এরকম কিছু হয়নি, উই আর অল ওকে। বাট প্লিজ যারাই দুর্গাপুজোতে ঘুরতে বেড়াচ্ছে, এনি টাইম ইউ আর গোয়িং ওয়্যার হেলমেট, টেক প্রিকশনস অ্যান্ড গো, বিকজ ইটস ভেরি ব্যাড আউটসাইড। আর যা যা নিউজে আসছে ওগুলো খুব বাজে। তো চলো লেটস টেক সাম রেস্ট অ্যান্ড অল, তারপর তোমার সাথে কথা বলছি। শুভ অষ্টমী সবাইকে। তো কালকে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, বিকজ বাড়ি আসতে আসতে ভোর 6:30 বেজে গেছিলো, এখন 11:30 বাজে, আর আজকে অষ্টমী বুঝতে পারছো। তো অঞ্জলি দিতে যাব, তো মাই মুড ইজ নট অ্যাট অল রাইট, বিকজ তোমরা জানো যে কালকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ছোটো মতন, তো ঠিক করে দেখাতে পারিনি, একটু দেখানোর চেষ্টা করবো। এখানে একটু হয়েছে পায়ের এখানটা দেওয়া আছে, আর পায়ের পাতায় একটু লেগেছে, আমার থেকে বেশি পিনাকির লেগেছে,
বাট ও একটু ঘরে রেস্ট নিচ্ছে অ্যান্ড হোয়াট টু সি লাইক সিরিয়াসলি আমি বুঝে পাই না যে কী করে লাইক প্যারেন্টস গিভ দেয়ার চাইল্ড আ বাইক মানে ওদের এজই হয়নি ওরা এরমভাবে চালিয়েছে লিটারেলি আমাদের জায়গায় যদি অন্য কেউ হতো যদি আরেকটু বেশি কিছু হয়ে যেত আর অন্য কী হতো পিনাকির তো পুরো হাতে একদম ফুটো হয়ে গেছে দেন পায়ে সো ইজ নট অ্যাট অল অল রাইট অ্যান্ড আই জাস্ট সেড হিম কি চলো অঞ্জলি দিতে তো বললো না আমি যাবো না তুমি যাও তো যাই হোক আমি এবার যাবো ফ্রেশ ট্রেশ হতে স্নান টান করে রেডি হয়ে দেন অঞ্জলিতে যে যাবো আই ডোন্ট ওয়ান্ট টু মেক মাই মুড অফ অর বিনাকিস মুড অফ ইটস দুর্গা পূজা উই উইল ট্রাই টু বি ওকে যদি কিছু পারি এবার ঘুরতে ফুরতে যাবো না হয়তো নো প্রবলেম উইল স্টে অ্যাট হোম তাতেই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো যাই হোক তো চলো ঝটপট গিয়ে স্নান টান করে নিই ফ্রেশ হয়ে যাই রেডি হয়ে যাই দেন তোমাদেরকে দেখাচ্ছি টিল দেন স্টে টিউন হ্যালো গাইজ সো আমি অঞ্জলি দেওয়ার জন্য আমাদের পাড়ায় এসেছিলাম আমার আর পিনাকির পাড়াটা একই বলতে গেলে বাট অঞ্জলি শেষ হয়ে গেছে আর তার মধ্যে দিতে পারিনি সো আমার খুব মনে কষ্ট হচ্ছে দাঁড়িয়ে লক বিয়ের পরে ফার্স্ট অঞ্জলি ছিল আমার এটা বাট যাই হোক নো প্রবলেম ঠাকুর আমার মনে রয়েছে আর কিছু না তো এবার একটু আড্ডা ফাড্ডা মারবো দেখি মা কী করেছে বিকজ আজকে আমাদের অষ্টমীতে অন্ন হয় না মানে রাইস জাতীয় কিছু হয় না হয় হলো লুচি হয় ছোলার ডাল এইসব হয় এখান থেকে তারপর একটু করে আমার শাশুড়ির বাড়ি যাবো তারপরে তো আর আমার বোন এখানে বসে রয়েছে একটু দেখিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস শুভ অষ্টমী সরি সো অঞ্জলি দিয়েছে হ্যাঁ আমি ভোর 5টায় বাড়ি এসেছি বাট আমি উঠে স্নান করেছি অঞ্জলিও দিয়ে দিয়েছি সো আই অ্যাম গুড ব্যাক সো এখন আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তাই না অবভিয়াসলি কালকে সারা রাত্রির ঘুরে তেন আমার সকালবেলা উঠে অষ্টমীর অঞ্জলি দিতে গেলাম বাট আনফর্চুনেটলি আমার লাকটা এতটাই বাজে কালকে থেকে অ্যাক্সিডেন্ট দেন অঞ্জলি হলো না কিছু হলো না বাট যাই হোক তার জন্য তো মুড অফ করা যায় না তার জন্য তো দুর্গাপূজার মুডটাই অফ করে দেওয়া যায় না কেন কি আজকে অষ্টমী কালকে নবমী তারপরে দশমী তারপরে আবার আমাদেরকে ওয়েট করতে হবে পরের বছরের জন্য দুর্গাপূজা তো যাই হোক তো তোমার জন্য একটা ছোট্ট মেসেজ আছে যেটা আমি বলতে চাই দ্যাট ইজ আমি আগেও বলেছি বাট ঠিক করে হয়তো গুছিয়ে বলতে পারিনি বাট এখন আমি বলতে চাই দ্যাট ইজ যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছো বড়োরা দেখছো ছোটোরা দেখছো যারাই দেখছো ছেলে হোক মেয়ে হোক অবভিয়াসলি ঘোরো পুজোর সময় মজা করো খাও দাও বাইকে ঘোরো গাড়িতে ঘোরো পুরো হোল নাইট ঘোরো সব ঘোরো টেক হেলমেট সরি ওয়্যার হেলমেট আর ঠিক করে চালো একটা মিনিমাম স্পিডে চালো হু হা হু হা করে যেতেই হবে এটার কোনো মানে আছে লাইক আমাকে দেখাতেই হবে দ্যাট আইম হিরো দেখাতেই হবে না মেন মোটে হলো ঘোরা ফেরা মজা করা খাওয়া দাওয়া এটা নাকি দেখাতে হবে অন্য লোককে আমি হিরো আজকে আমার সাথে এরকম হয়েছে হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকতো অনেককে আমি দেখেছি হাজব্যান্ড ওয়াইফ আর তার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়েছে ওরা তাদের সাথে যদি হতো টাচ উড এরকম হয়নি কিছু এটাই ভালো আর আমি চাই আগামী যত পুজো আসছে যাই আসছে যেটাই আসছে তোমরা সবাই করো মজা করো ফুলটু আনন্দ করো কিন্তু একটু সাবধানে আর কিছুই না যাই হোক বেশি জ্ঞান দেবো না দিলে ভাববে যে হ্যাঁ প্রিয়াঙ্কা দিয়ে সবসময় জ্ঞান দেয় বা প্রিয়াঙ্কা জ্ঞান দেয় তো যাই হোক এখন আজকে অষ্টমী তো আমি একটু পরেই রেডি হতে যাবো পিনাকি ওর কাজের জন্য বেরিয়েছিল তো জানি না আজকে আমি কোথায় যাবো কেন কালকে মোটামুটি আমি সব ঠাকুর দেখে নিয়েছিলাম আর ঠাকুর দেখার কোনো প্ল্যান নেই আমার তো যাই হোক রেডিটা ঝটপট হয়ে যায় দেন তোমাদের সাথে দেখা করছি টিল দেন স্টে টিউন ও সরি তার মধ্যে হলো আমি অষ্টমীতে গেছিলাম বাড়িতে তোমাদের সাথে ওরকম করে কথা হয়নি কেন কি মা ছিল না মা গেছিলো ঘুরতে বাবা বোন আর আমিই ছিলাম তো মা আজকে করেছিল হলো নান পুরি ছোলার ডাল আর হলো আলু কুমড়ো দিয়ে তরকারি যা টেস্টি হয়েছিল না কি বলবো আর আমার মাম্মা লাইক আমার শাশুড়ি মা করেছিল হলো লুচি ফুলকপির তরকারি ছোলার ডাল তো আমি ওখানে বসে খেতে পারিনি বলেছিলাম আমাকে প্যাক করে দাও তো ফুলকপির তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল
বললো যে ছোলার ডাল তো তুই নিয়ে যাচ্ছিস, তাই জন্য আর নিয়ে যেতে হবে না। অ্যালম তোমার মন থেকে যেটা চাই তুমি আমাকে সেটা দাও। তো আজকের অষ্টমী তো জাস্ট ফাটাফাটি লাঞ্চ হয়েছে, এবার জানি না বিকালবেলা কী হবে, রাত্রির ডিনার কী হবে। তো যাই হোক, এটাই বলার জন্য আবার ফেরত আসলাম তোমাদেরকে স্টে টিউন বলার পরে। তো যাই হোক, যাই ঝটপট রেডি হয়ে যাই, তারপরে দেখা করছি। সো আমি হয়ে গেছি এখন রেডি। তো চলো তোমাদেরকে একবার আমি আউটফিটটা দেখিয়ে দিই কেমন দেখতে। সো আই এম ওয়্যারিং আ রেডিমেড শাড়ি ফ্রম গ্লোবাল দেশি। শাড়িটা জানি না কতটা দেখা যাচ্ছে বা কিছু, এর উপরে টপ আছে আর এটা স্কার্টের মতন, এটা জাস্ট পাল্লুটা অ্যাটাচ করা আছে এর সাথে। সো আমি একটু স্টাইল করেছি উইথ শাখা পলা অ্যান্ড দ্য আইস দি অন মাই লেফট হ্যান্ড অ্যান্ড ওয়াচ অ্যান্ড মাই ব্রেসলেট। আর আমি মেকআপ করেছি, তো তোমরা দেখলে ব্লু আইস অ্যান্ড রেড লিপস আর দিস ইজ দ্য ইয়ারিং। তো আমরা বেরিয়ে গেছি এখন, আর ওই যে পিছনে পিনাকি যাচ্ছে গাড়ি নিয়ে আসতে। সো এখন যাব আমরা, যাই না কোথায়, বোনরা প্ল্যান করেছে, সাজে বোনদের সাথেই প্ল্যান আছে আমার। তো চলো দেখবে আমরা কোথায় কোথায় যাই, কী কী করি সব কিছু। স্টে টিউন। জানি না কতটা কি খালি আছে বা কিছু, সো আজকে হলো অষ্টমী। আজকে খুব মানে খুব মজা করব, খুব এনজয় করব, বিকজ আর একটা দিনই বাকি আছে দুর্গা পূজার আগে, আবার অফিস এন্ড সবার সব কিছু। তো চলো আমরা রেড লাউঞ্জে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। টিল দেন স্টে টিউন। তো আমরা রেড লাউঞ্জে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাট ইটস কোনো সিট খালি নেই। আমরা ফোন করে এসেছি তাও কোনো সিট খালি নেই, সো ইটস ফুল প্যাকড আপ ইনসাইড। আর আমার বোন এখানে দাঁড়িয়ে আছে, শি ইজ ইউ নো থিঙ্কিং কখন হবে সব। তো যাই হোক, জানি না কতক্ষণে হবে যে না হবে না, আমি কো ইনসাইড কজ আমার পা খুব ব্যথা করছে। তো সামনে সামনে পেয়েছি, বিকজ আমরা প্রত্যেকবার পিছনে গিয়ে বসি, টু মাচ ক্রাউডেড ওভার হিয়ার, তার জন্য আমি জানি তোমরা কতটা শুনতে পাচ্ছ। তো চলো একবার দেখাই। অষ্টমীটা হাসতে হাসতে কাটলো, তাই না তিরু? Yes guys, আমি এখন গরম ব্রাউনি খাবো, বিকজ আমার গলায় কাশি সি আশি হচ্ছে। যাই হোক, খুব মজা হলো, এখন জানি না আমরা কি করবো। একটা তো বাসতে যাই, অবভিয়াসলি পুজোর টাইম, বাড়িতে তো যাবো না। তো যাই হোক, আজকের অষ্টমীটা খুব ভালোই ভালোই কাটলো, কালকে লাস্ট ডে নবমী, তো নবমীটাও যেন এরকম ভাবে কাটে, আর প্রত্যেক বছর পুজো যেন সবার জন্য খুব ভালো কাটে। তো যাই হোক, এবার এখান থেকে যাই না কোথায় যাবো, যদি যাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। চলো সব কিছু এখানে সর্টেড আউট হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখা করছি। টিল দেন স্টে টিউন, বাই বাই।
গুড মর্নিং অ্যান্ড আই এম ব্যাক সবাইকে শুভ মহানবমী আর আজকে হলো মানে পুজোর লাস্ট ডে সবার জন্য একটা ইমোশনাল ব্যাপার বুঝতেই পারছো কিন্তু মহানবমী বলে কি আমরা স্যাড হয়ে থাকবো না আমরা ঘুরতে যাব খাওয়া দাওয়া করব অনেক মজা করব আবার পরের বছরে দুর্গাপূজার জন্য ওয়েট করব তো যাই হোক আজকে হলো মহানবমী তো আজকে আমাদের প্ল্যান আছে হলো লাঞ্চের তারপরে লাঞ্চ করে এসে দেন উইল গো সামওয়্যার বিকজ অলরেডি আমরা পুরো তিন থেকে মানে পঞ্চমী থেকে টিল কালকে অবধি লাইক অষ্টমী অবধি আমরা কলকাতাতেই ছিলাম কিন্তু আজকে ভাবলাম যে এবার একটু কোথাও বাইরে যাবো লাইক ইউনো ফর আ লং ড্রাইভ অর সামথিং অ্যাট ইভিনিং ইটস নট শিওর আই ডোন্ট নো এখনও অবধি যদি যাই তো তোমাদেরকে দেখাবোই তো ভাবলাম চলো সকালবেলা একটু দেখা করি তোমাদের সাথে কেন কি কালকে রাত্রিবেলা এত পার্টি করেছে এত পার্টি করেছে তারপরে ঘুরে ঘুরে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো বাড়িতে তাই জন্য ভাবলাম আর ব্লগ করার এনার্জি ছিল না ভাবলাম সকালবেলায় ব্লগ করবো তো আমার তো খুব মজা হচ্ছে আরও একটা দিন পড়ে রয়েছে আজকের দিনটাও ফুল টু মজা করবো খুব খাওয়া দাওয়া হবে খুব সব কিছু তো যাই হোক এবার যাবো আমি ফ্রেশ হতে ঘরটা সব গোছানো হয়ে গেছে অ্যান্ড বাই দ্য ওয়ে এখন টাইম হলো দেড়টা ইয়েস আমি বারোটায় ঘুম থেকে উঠেছি ভাবতে পারছো আই নো বাট পুজোর এই কদিন ঠিক আছে না তো আবার অফিস আবার সংসার আবার সব কিছু তো যাই হোক আমি যাবো এবার ফ্রেশ হতে ঘরটা সব হয়ে গেছে গোছানো এভরিথিং তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি টিল দেন স্টে টিউন বাই বাই হ্যালো গাইজ গুড আফটারনুন এখন তিনটে বাজতে যায় আর আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরাচ্ছি পায়ে প্রচণ্ড ব্যথা বিকজ কালকে এত হেঁটেছি ঘুরেছি ফিরেছি এখন পায়ে খুব ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না যা থেকে কী করে আর ঘুরবো বা কছু আর এই এই আর পুজোটাতে এরকম হতে হলো কোনোবার পুজোতে আমার সাথে এরকম হয় না দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো যাই হোক পাপিকেও নিশানি গিয়ে তোমার সাথে ডিরেক্ট দেখা করছি তার আগে একবার তোমাদেরকে আউটফিটটা আমি দেখিয়ে দিই সো দিস ইজ আ জাম্পস্যুট ফ্রম গ্লোবাল দেশি খুব সুন্দর ফ্লেয়ার্স জাম্পস্যুট একদম আর ওর সাথে আমি পিঙ্ক কালারের জুতো পরেছি উইথ ইয়াররিং সো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি বেরালাম আমরা ঢুকেছিলাম দুপুরবেলা এখন হয়ে গেছে বিকেল পুরো অন্ধকার হয়ে গেছে সো হট করে আমরা বুঝতে পারলাম না যে পিনাকি বলছে হ্যাঁ দুপুরবেলা ঢুকলাম কি করে বিকেল হয়ে গেল তারপর একটুখানি ওয়েদারটাও খারাপ লাগছে মেঘ মেঘ হয়ে রয়েছে তো এখন যাচ্ছি বাড়িতে দেন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন তারপরে আবার বেরাবো সো চলো বাড়ি যাওয়া যাক তারপরে দেখা করছি টাটা হ্যালো গাইজ গুড ইভিনিং তো আমি এখন বাড়িতে যেরকম তোমাদেরকে বলেছিলাম রেড লাউঞ্জ থেকে লাঞ্চ করে ডিরেক্ট বাড়িতে চলে এসেছিলাম তারপরে আর কোনো ব্লগ বানানো হয়নি কজ আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকজ একদম পেট পুড়ে খেয়ে দিয়ে ঘুম পেয়ে গেছিলো তো এখন আমি রেডি ফেডি হয়ে গেছি রেডি ফেডি হয়ে বসে আছি তো তোমাদেরকে আউটফিটটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি জাস্ট পায়ে ব্যান্ডেডটা করে নিই নতুন জুতো পরতে পারছি না তো তোমরা দেখতে পাচ্ছ তো তার আগে তুমি ইয়াররিংটা দেখে নাও একটু খুব সুন্দর না ইয়াররিংটা আর আজকে আমি খুব সফট একটা লুক রেখেছি বেশি হার্ড না তো তার জন্য হ্যালো এভরিওয়ান সো আমরা এখন লং ড্রাইভে যাচ্ছি কোলাঘাটে বিকজ এতদিন আমরা আমাদের ওই দিকেই ঘুরেছিলাম বালিগঞ্জ দেন সব জায়গায় সো ভাবলাম কি একটুখানি চেঞ্জ হয়ে যাওয়া যাক মানে একটু আলাদা জায়গায় তোমরা নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেক উইকেন্ডে একবার করে কোলাঘাট যাই সো পুজোর এটা ম্যান্ডেটরি ছেড়ে কোলাঘাট যাওয়ার সো আমরা এখন কোলাঘাটেই যাচ্ছি
তো কোলাঘাটে যাব গিয়ে নো হোয়াট উইল ডু এন্ড এভরিথিং সবকিছু শেয়ার করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আপাতত তোমরা দেখো রাস্তায় কেমন লাইটিং হয়েছে, কেমন লোকজন যাচ্ছে সবকিছু। টিল দেন স্টে টিউন, বাই বাই। সবকিছু দেখাতে পারিনি তোমাদেরকে, সো সরি ফর দ্যাট। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর সব থেকে বড় কথা শুভ পূজা টু এভরি ওয়ান। তো সকালবেলাটাও কন্টিনিউ করবো ব্লগটা, তো তাও এখন বলে দিলাম। তো এখন বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাবো, দেন সকালবেলায় আবার বরণ আছে, এভরিথিং আছে, সব কিছু করবো। তো সব কিছু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই, তার জন্য একটু অপেক্ষার দেরি আর কিছু না। আরেকজন এখানে বসে আছে, সে হাই, হ্যালো। সো এভরিবডি ইজ টায়ার্ড, পিছনেও দুজন বসে আছে, দে আর ভেরি টায়ার্ড অবভিয়াসলি। সেই আমরা কখন বেরিয়েছি, এখনও আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি, খাবার দাবার খেলাম চলে যাচ্ছি। শেরে পাঞ্জাবে বিশাল ভিড় ছিল, রুক জারা যেখানে একটা ব্লগ বানিয়েছিলাম ওখানেও এত ভিড় যে জাস্ট আমরা গেলাম স্টার্টার্স খেলাম চলে আসলাম, বিকজ খুব ক্রাউড ছিল। তারপরে একটা নর্মাল রেস্টুরেন্টে গিয়ে রুটি আর চানা খেলাম, এখন যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, বেশি বকবক করবো না, একেবারে বাড়িতে যাই, কালকে সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করব। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই। আজকে আমার উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর আজকে হলো দশমী। সো আমার বিয়ের পরে ফার্স্ট বরণ আমি করবো, তো আমি টু লেট, তো আমি সব কিছু ব্যাগে প্যাক করে নিয়েছি, মায়ের ওখানে যাবো কি রেডি হবো, তারপরে বরণ করবো। অ্যাকচুয়ালি বরণ তো বিকাল অব্দিও হয়, তো যাই হোক এবার ঝটপট ঝটপট করবো, বেশি লেট করবো না, চোখের তেল এখনও কালি রয়েছে। বাড়িতে গিয়ে আরও ভালো একটু ফ্রেশ হয়ে নেবো। এখানে আরেকজন আছে, কিছু বলবে? হ্যাপি দশমী। ওকে, তো চলো এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে দেখা করছি, টাটা। সো আমি বরণ করার জন্য এসে গেছি এখন ফুল রেডি হয়ে। তো একবার আমি বোনকে বলবো আমার ফুল লুকটা দেখিয়ে দিতে, তারপরে কথা বলছি। আমি এখন যাবো বরণ করতে, দেখতে পাচ্ছ পিছনে ইটস আ ভেরি বিগ কিউ, আর আমার সাথে রয়েছে আমার বোন। হ্যালো ফ্রেন্ডস, এটা হলো আমার ফার্স্ট বরণ, লাইক আফটার ম্যারেজ, ইয়েস।
সো আই এম ভেরি এক্সাইটেড আই ডোন্ট নো কি কি করতে হয় না করতে হয় তো সবার থেকে দেখে দেখে আমি একটু একটু করে লার্ন করছি আর আমার মাদার ইন লাও আসছে এবার আসুক তারপরে আর আমার পুরোটা বরণ করার ক্যাপচারটা আমার বোনই করবে সো একটু ওয়েট করে যাও বাই বাই বরণ করা হয়ে গেছে ফার্স্ট টাইম ছিল তো আমি বুঝতে পারছিলাম না কি করব কি করব না সো আমার মাদার ইন লজ ছিল ওখানে সব আমাকে বলে দিয়েছে তারপরে বাড়িতে এসে একটু ফটো শ্যুট ফুট করলাম এবার পুরো ফ্রেশ হব সব কিছু খুলে টুলে না ফার্স্টে আমি সুভাষনগরে যাবো দেন ওখানে গিয়ে ফ্রেশ হব স্নান করব তারপর এখানে আসব দেন আমাদের মানে আমার বোনের সাথে কিছু প্ল্যান আছে আজকে তো পিনাকি নেই পিনাকি ঘুরতে চলে গেছে নিজের মতন তো আজকের বোনের সাথে প্ল্যান আছে তো দেখি বোনরা আমাকে কোথায় নিয়ে যায় আর কি কী করবো আজকে সেটুকু শেয়ার করবো আর আজকে বা কালকে হয়তো আমি ব্লগটা এন্ড করবো দেখতে দেখতে দুর্গাপুজো শেষ হয়ে গেলো মানে চারটে দিন যে কিভাবে কেটে গেল বোঝা গেল না হই হুল্লোড় করে ঘুরে খেয়ে দে মজা করে অ্যাক্সিডেন্ট করে সব কিছু করে টাইমটা কেটে গেল খুব মিস করবো এই চারটে দিন মানে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে যে এই চারটে দিনের জন্য তো সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো আবার একটুখানি মেনটেন করো মাস্ক পরা সব কিছু কেন কি আমি নিজেই পুজোর সময় মাস্ক না পরে পরে ঘুরেছি অ্যান্ড দ্যাট ইজ ব্যাড অবভিয়াসলি দ্যাট ইজ ব্যাড সো আমি কাউকে বলবো না এটা করো তোমরা বাট ইয়েস নিজের প্রিকশনস নিয়ে থাকো নিজেরা ভালো থাকো তো যাই হোক হ্যাঁ তো আমার মা ওখান থেকে বলছে সবাইকে বল শুভ বিজয়া তো ইয়েস শুভ বিজয়া টু মাই অল ইউটিউব ফ্যামিলি অ্যান্ড অনেক 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 শুভেচ্ছা তোমাদের জন্য তোমাদের পরিবারের জন্য ছোটরা ভালোবাসা নিও বড়রা প্রণাম নিও তো যাই হোক এখন যাই ঝটপট করে গিয়ে সুভাষনগরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে আসি তারপরে তোমার সাথে দেখা করছি টিল দেন স্টে টিউনড বাই বাই গাইস সো আমি সুভাষনগরের ফ্ল্যাটে এসেছিলাম আসতে না আসতে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল মেঘ ডাকছিল আমি তো ভয়ে পেয়ে গেলাম যে বৃষ্টি কমবে কি কমবে না তো ফ্রেশ ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে টিভি দেখছিলাম জাস্ট 10 থেকে 15 মিনিট হয়েছে বৃষ্টিটা একটু কমেছে তো এখন আমি আবার যাচ্ছি বাড়িতে দেখো চার্জার ব্যাগ অ্যান্ড অল সো আজকে বেশি আর কিছু সাজিয়ে কেন কিন্তু ফুটবেলা অলরেডি গরম টরম করেছিলাম জাস্ট একটা কাজল পরেছি একটু আর একটা টপ আর জিন্স পরেছি তো দেখি আমার বোনদের সাথে কোথায় যাওয়া যায় নাকি হাউস পার্টি করবো নট শিওর বাট ওখানে মানে বাড়িতে গিয়ে জানা যাবে তো ভাবলাম তোমার সাথে একটু দেখা করে নিই তারপরে যাওয়া যাক তো চলো তাহলে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করি thank you
অনেক দিন পর আমার ব্লগে এসেছেন। ইয়েস, প্রিয়াঙ্কা অনেক কাজে বিজি থাকে, খুবই রাশ লাইফে চলছে। প্রিয়াঙ্কা আজকে ফার্স্ট টাইম এসেছি, সবাইকে শুভ বিজয়া আমার তরফ থেকে। ওকে, তো চলো এবার আমরা ডিনার করে নিই, তারপরে দেখা করছি। টাটা। গাইজ, আমি বাড়িতে এসে গেছি সুভাষনগরে। না, আমি আমার মায়ের এখানে রয়েছি। এখন বাজে প্রায় 1:30, রাত্রি 1:30। তো আমি পুরো ফ্রম পঞ্চমী টিল টুডে, লাইক দশমী অবধি, এত 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 মজা করেছি, খুব ভালো লেগেছে। আর তার মধ্যে হলো আমি পুরো ব্লগটা একসাথে দিয়েছি, কেন কি সত্যি বলতে গেলে আমার মধ্যে ওরকম ছিল না যে আমি কোনটা ক্যাপচার করব কোনটা করব না, তার জন্যই ভাবলাম যে পুরো ব্লগটাই আমি দিই। হয়তো অনেকটা লং, অনেকটা লেন্দি, তোমরা হয়তো কিছু কিছু জন হয়তো কেটে কেটে দেখবে, বাট আমার মনে হয় যারা পুরো পুরো ব্লগটা দেখবে তাদের খুব ভালো লাগবে। ফ্রম দ্য ফার্স্ট টিল দ্য এন্ড অনেক মজা করেছি, অনেক ভালো ভালো লেগেছে ঈদ বছরে দুর্গা পুজো। আর আমার বোন ওখানে শুয়ে আছে। So you want to see something? Hello Bondura, happy Bijoy Shop. Bijoy Dashami. Shubho Bijoy Dashami. Shubho Bijoy, sorry. I am Bijoy Shop to me bolte. Bhule gechi amar bole. I'm so sorry. Bon ektu khani bhule gechilo, jai hok. I don't know how. It's Shubho Bijoya. Okay, now please. যাই হোক, আমার পরে একটু ভুলে গেছিল। তো তোমাদের সবাইকে শুভ বিজয়া, সবাই খুব ভালো থেকো, সবাই খুব মজা করেছো হয়তো। তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে, কি কি করলে, কোথায় কোথায় খেলে, কত মজা করলে, সবকিছু কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, এই পুরো পুজো ব্লগটা আমি আজকেই এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো তার আগে বলবো যে তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে আজকের ব্লগটা, আজকের না এই গত 4-5 দিনের ব্লগটা, তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে ওটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেটেড ব্লগস আগে আগে পৌঁছে যাবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তো প্লিজ 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 কেউ স্কিপ করবে না, কেন কি আমি চাই তোমরা পুরো ব্লগটা দেখো, কেন কি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা কোনো পুজো ব্লগ বানাচ্ছি। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, শুভ বিজয়া সবাইকে, অনেক অনেক মজা করেছি এই বছর, তোমরা হয়তো মজা করেছো। আবার পরের বছরের জন্য আমরা ওয়েট করে থাকবো দুর্গা পুজোর জন্য একদম। তো চলো আজকে যাচ্ছি, আবার অন্য আরেকদিন দেখা হবে। ততক্ষণের জন্য স্টে সেফ, ওয়্যার মাস্ক, and tata, bye bye, good night, bye, good night.